হ্যালো ভিউয়ার্স প্রতিদিনকে নেই আজকেও তোমাদের রাইট ফর্ম অ ভার্ভ নিয়ে ধারাবাহিক আলোচনার আজকের চতুর্থ পর্ব মানে পার্ট ফোর আজকে তোমাদের নতুন কিছু নিয়ে আলোচনা করার চেষ্টা করছি আমি মোহাম্মদ মাহবুল হক চলো দেখি আমি কিছু ফ্রেজ লিখেছি সেই ফ্রেজগুলার প্রত্যেকটা ফ্রেজেরই লাস্টে কী হবে ভারফার সাথে যুক্ত হবে দেখি সেই ফ্রেজগুলা কী কী উইথ এ ভিউ টু উইথ এ ভিউ টু মানে কী উদ্দেশ্যে হ্যাঁ লুক ফরওয়ার্ড টু মানেও কি চেয়ে থাকা আশাই থাকা তারপরে উইথ অ্যান আই টু উইথ এ ভিউ টু উইথ অ্যান আই টু সেম মেন করে উইথ এ আই টু মানেও কি হ্যাঁ মানে উদ্দেশ্যে উইথ অ্যান ভিউ টু মানেও উদ্দেশ্যে বি ইউজ টু মানে কোনো কাজ করতে অভ্যস্ত হলে বি ইউজ টু ব্যবহার করা হয় ইউজ টু ব্যবহার করা হয় কিন্তু ইউজ টু আর বি ইউজ টুর মধ্যে ব্যবহারগত একটু পার্থক্য আছে তারপরে দেখো গেট ইউজ টু ঠিক একই রকম মিনিং করে বি ইউজ টু গেট ইউজ টু হুম উডিউ মাইন্ড মানে কাউকে প্রশ্ন প্লাস হ্যাঁ প্রোপোজ করার ক্ষেত্রে মাইন্ড করা হয় হ্যাঁ তো দেখো প্রত্যেকটা এই ফ্রেজের প্রত্যেকটা ফ্রেজের সাথেই যে ভার্বটা বসতে সেই ভার্ভটা হচ্ছে আইনজফার্ম তো দেখি এবার কিছু এক্সাম্পলের মাধ্যমে সেটা ক্লিয়ার হই আমরা হ্যাঁ দেখো এখানে তারেক সাবজেক্ট তারেক কেম হ্যাঁ হ্যাঁ কেম টু মি হ্যাঁ অথবা কেম উইথ এ ভিউ টু এইটা ফ্রেজ উইথ এ ভিউ টু তারেক কেম উইথ এ ভিউ টু হ্যাঁ তারপরে যে ভার্বটা হয়েছে সেই ভার্ভটার সাথে কী হয়েছে যুক্ত হয়েছে হ্যাঁ তো তারেক কেম উইথ এ ভিউ টু মিটিং উইথ মি তারপরে তার মানে সেন্টেন্সের মিনিং হচ্ছে তারেক এখানে এসেছিল আমার সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে তাহলে দেখো লুক ফরওয়ার্ড টু তারপরে কী আছে লুক ফরওয়ার্ড টু লুক ফরওয়ার্ড টু হচ্ছে একটা ফ্রেজ তো এই ফ্রেজের পরে কী হবে ভার্ফের সাথে যুক্ত তার মানে এই ভার্ভটার সাথে কী হবে গেটিং হবে হ্যাঁ উই লুক ফরওয়ার্ড টু গেট থেকে কী হবে গেটিং নিউজ এ নিউজ ফ্রম ইউ তোমার কাছ থেকে একটা সংবাদ পাওয়ার আশায় কী করছে আমরা চেয়ে আছি তার মানে এখানে এই গেটটা কী হয়ে যাবে গেটিং হুম তো দেখো উইথ এ ভিউ টু লুক ফর টু টু বিউস টু টু সবগুলার পরে টু আছে কিন্তু একটা জিনিসগুলো এই ফ্রেশ ছাড়া এমনিতেই যদি ভার্ফ থাকে এমনিতেই যদি টু হয় সেই ট্যুর পরে ভারপের মূল ফর্ম হয় যেমন হ্যাঁ আই ওয়ান টু হ্যাঁ যদি আমি এরকম সেন্টেন্সটা লিখি আই ওয়ান্ট টু হেল্প ইউ হ্যাঁ আমি তোমাকে সাহায্য করতে চাই দেখো এখানে টুর পরে কিন্তু কীছে ভার্ফের মূল ফর্ম হ্যাঁ হি ওয়েন্ট টু স্টাডি ল হ্যাঁ হি ওয়েন টু লন্ডন সে লন্ডনে গেছিলো টু স্টাডি ল এখানে আইন পড়তে সে লন্ডনে গেছিল তারপরে আই ওয়ান্ট টু হেল্প ইউ আমি তোমাকে সাহায্য করতে চাই হি কেম হেয়ার টু মিট মি হ্যাঁ কিন্তু যখন হি কেম উইথ এ ভিউ টু অথবা হি কেম হেয়ার উইথ এ ভিউ টু মিটিং মি হচ্ছে কিন্তু এখানে যদি উইথ এ ভিউ টু না থাকে খালি টু থাকে হি কেম হেয়ার অথবা হি কেম টু মিট উইথ মি সে এখানে এসেছিল আমার সাথে সাক্ষাৎ করতে যদি খালি টু থাকে তাহলে বন্ধুরা মনে রাখবা খালি টুর পরে কী হবে ভার্পের মূল ফর্ম হবে বা যেটা যেটাকে আমরা বলি ইনফিনিটিভ হবে ভার্পের বেস ফর্ম হবে কিন্তু খালি টু বাদে উইথ এ ভিউ টু লুক ফর আর টু উইথ এন আই টু এই ধারণার যদি ফ্রেজ হয় তারপরে কী হবে ভার্পের আইএনজি ফর্ম তারপরে দেখো বি ইউজ টু হ্যাঁ বি ইউজ টুর মধ্যে বি বি ইউজ টুর মধ্যে যেটা বোঝাচ্ছে বি ইউজ টু বিয়ের বোঝা এম ইজ আর ওয়াচওয়্যার তো দেখো আমরা এখানে তোমরা প্রশ্ন করতে পারো হি ওয়াজ ইউজ টু প্লে কার্ড কার্ড মানে কি তাস তো ইউজ টুর আগে কী হয়েছে ভার্পের বি ভার ব্যবহার হয়েছে যদি বি ভার ব্যবহার না হয় তাহলে তোমাদের বলি যদি ইউজ এম আর ওয়াজ ওয়ার এটা না থাকে তাহলে ইউজ টুর পর সরাসরি ভার্ফের ফর্ম হবে এটা মডাল অক্সুলেরি ভার হ্যাঁ তো যখন এই মডাল অকজুলারি ভারপের আগে একটা ভি ভার বসে তার মানে এম হচ্ছে ইউজ হচ্ছে হ্যাঁ আই অ্যাম ইউজ টু হি ইজ ইউস টু অথবা হি ওয়াজ ইউস টু হচ্ছে তখন কী হচ্ছে ভারপের সাথে আইনজে যুক্ত হচ্ছে তার মানে এই প্লেটা কী হবে এই প্লেটা প্লেইং হয়ে যাবে প্লেইং হবে এই প্লে তখন কী হবে প্লেইং তারপরে দেখো হি এটা ওয়াজ হবে এরকমটা না হ্যাঁ হি ইজ হতে পারে সাবজেক্ট অনুসারে হ্যাঁ অ্যানিটেন্স এখানে হতে পারে তারপরে যদি ইউজ টু হয় তারপরে ভারপের ফর্ম আর যদি বিভাগ না থাকে খালি টু হয় তারপর ভারপের মূল ফর্ম তারপরে দেখো এখানে ইউজ টুর পরে ভারফের মূল ফর্ম হবে কিন্তু ইউজ টুর আগে যদি গেট গেটের যে কোনো টান টেন্স হতে পারে হ্যাঁ মানে যে কোনো টেন্স বলতে এখানে গেটও হতে পারে গডও হতে পারে উইল গেট হতে পারে কিন্তু ওর পরে যদি ইউজ টু হয় তারপরে কী হবে ভারফের আইনজি ফর্ম হবে তাহলে দেখো আই গট ইউজ টু রিড থেকে কী হবে রিডিং হ্যাঁ নোবেল হ্যাঁ ইন হিজ স্কুল লাইফ হ্যাঁ তার স্কুল জীবনে সে কী করতো হ্যাঁ নোবেল পড়তো অতীতের কথা বলছে নট গেট গট হি গট ইউজ টু রিডিং নোবেল ইন হিজ স্কুল লাইফ তার ছাত্র জীবনে সে কী করতো হ্যাঁ নোবেল পড়তো উপন্যাস পড়ত তারপরে দেখো উড ইউ মাইন্ড উড ইউ মাইন্ড টেক উড ইউ মাইন্ড টেক হুম টেক এ কাপ অফটি এ কাপ অফ টি হ্যাঁ তার মানে তুমি কি এক কাপ চা খাবে প্রোপোজ করছে আমি তোমাকে মাইন্ড থাকলে পরে উডি মাইন্ড খালি মাইন্ড এরপরে কি হয় বারফের সাথে আইনজি যুক্ত হয় তার মানে আমরা এখানে কী করবো টেক থেকে টেকিং করবো হ্যাঁ তো উডি মাইন্ড টেকিং কাপ অফ টি কিছু মনে না করে কি এক কাপ চা খাবে তার মানে খাবে প্রস্তাব করছে তার সাথে কী হচ্ছে ইন্টারগ্রেশন আছে প্রশ্ন আছে দেখো ক্যান নট বার্থ কুড নট বার্ট ক্যান নট বার্ট আর কুড নট বার্টের পর সব সময়তেই কী হয় ভারফের মূল ফর্ম হয় তার মানে বেস ফর্ম হয় ভারফের সাথে এস বাই এস জি ফর্ম কিছুই হয় না কিন্তু ঠিক একই রকমভাবে তার বিপরীতভাবে ক্যান নট হেল্প আর কুড নট হেল্প যদি হয় তাহলে পরে তার সাথে জি যুক্ত হয় এখন দেখবো কি যে আসলে ক্যান নট বার্ট আর ক্যান নট হেল্পের মধ্যে মিনিংটা কী মানে কী ধারণার মিন করে সেটা সেন্টেন্সে দেখব তো আই ক্যান নট বার্ট যখন বার্ট হবে বন্ধুরা তখন কী হবে ভার্পের সাথে হ্যাঁ ভার্পের মূল ফর্ম হবে আর যখন হ্যাঁ হেল্প হবে তো তখন ভার্পের সাথে আইন যুক্ত যখন বাট হলো বাট বাটের পরে এখন কি করব তার মানে এখানে গো আছে আমরা গো রেখে দেব। আই ক্যান নট বার্ট গো দেয়ার আমি সেখানে না যে পারি না তারপরে হি কুড নট বার্ট অ্যাকসেপ্ট দি প্রোপোজাল হি কুড নট বার্ট অ্যাকসেপ্ট দি প্রোপোজাল তার মানে সে এখানে মিনিং হচ্ছে আমি সেখানে না যে পারি না আর এখানে হচ্ছে সে প্রস্তাবটি গ্রহণ না করে পারল না বা পেরেছিল না এরকম সে প্রস্তাবটি গ্রহণ না করে পেরেছিল না তাহলে অ্যাকসেপ্ট কী হবে অ্যাকসেপ্টই হবে হ্যাঁ অ্যাকসেপ্ট মানে নো সেন্স এটার কোনো পরিবর্তনই হবে না এরকমই হবে উত্তরটা কিন্তু দেখো হাদি ক্যান নট হেল্প হেল্প থাকার কারণে পরের ভারপের সাথে কী হবে আইনজীযুক্ত দি রুলস নিয়মগুলো সে না মেনে পারে না তার মানে হেল্প থাকার কারণে এই ভারটা কি হবে এর ভার্পের সাথে যুক্ত তাহলে দেখো বন্ধুরা কি হবে অবে ইং হবে হুম হাদি নিয়মগুলা নিয়মগুলো না মেনে পারে না আনোয়ার নট বার্ট হ্যাঁ নট হেল্প হ্যাঁ বাই তাহলে বাই দি বুক হ্যাঁ সে বইটা না কিনে পারে না কুড নট হেল্প থাকার কারণে পরে ভার্বের সাথে কি হবে যুক্ত তার মানে বাইটা কি হবে বাইং হবে তাহলে খুব মনে রাখা সহজ সেটা হচ্ছে কি যে যখন ক্যান নট বার্ট আর কুড নট বার্ট হবে তখন মূল ভাব আর ক্যান নট হেল্প আর কুড নট হেল্প যখন হবে তখন ভারপের সাথে আইনজীবী যুক্ত দেখো বন্ধুরা আমি একটা স্ট্রাকচার লেগেছি দি প্লাস অ্যাজেকটিভ সমান সমান প্লুরাল কমন নাউন প্লুরাল কমন নাউন মানে দি পোর পোর টু অ্যাজেকটিভ হুম পোর কি অ্যাজেকটিভ দি পোর মানে গরিবরা হুম গরিবরা মানে গরিবরা মানে অনেক গরিব একসাথে বোঝাচ্ছে হ্যাঁ দি ইন্ডাস্ট্রিয়াস ইন্ডাস্ট্রি মানে পরিশ্রম দি ইন্ডাস্ট্রিয়াস কথার অ্যাজেক্টিভ হ্যাঁ আর এটা দি তো এরা দুজন মিলে কী হয়েছে একটা নাউনের সৃষ্টি করেছে পরিশ্রমীরা পরিশ্রমীরা হ্যাঁ তারপরে কি করেছে দি স্টাডিয়াস স্টাডি থেকে স্টাডিয়াস মানে পড়ুয়া যে পড়ুয়া পড়ে তাকে কি বলা হয় পড়ুয়া তো দি স্টাডিয়াস মানে পড়ুয়া হ্যাঁ পড়ুয়ারা হ্যাঁ তো দেখো পরের সেন্টেন্সে দি পোর হ্যাঁ বিভার ইনভাইটেড ইন দ্য ফাংশন তো এটা যদি পেজেন্টের অর্থ প্রকাশ করে সেন্টেন্সটা তাহলে কি দেবা এখানে আর এখানে যেহেতু ভার্ভের পা স্টিজুল ফর্ম আছে তাহলে সেন্টেন্সটা নিশ্চয়ই প্যাসিভ হচ্ছে তো দি পোর আর ইনভাইটেড ইন দ্য মিটিং হ্যাঁ ইন দ্য ফাংশন ফাংশনে হ্যাঁ অনুষ্ঠানে গরিবদের কি করা হয়েছে হ্যাঁ দাওয়াত দেওয়া হয় আর যদি পাস্ট করো তাহলে পরে কী হবে ওয়ার হবে হ্যাঁ ওয়্যার ইনভাইটেড করলে পরে কী হবে দেওয়া হয়েছিল দাওয়াত দেওয়া হয়েছিল আর এখানে যদি পাস্ট করো তাহলে পরে দাওয়াত দেওয়া হয়েছিল আর যদি পেজেন্ট করো কী হবে যদি পেজেন্ট করো তাহলে পরে আর হবে তোমার দুইটাই হতে পারে প্রেজেন্টও হতে পারে পাস্টও হতে পারে তো পরের সেন্টেন্সে দেখো আমরা পরের সেন্টেন্সে স্টার্ডই লিখেছি স্টা ইন্ডাস্ট্রিয়াস লিখেছি ইন্ডাস্ট্রিয়াসের আগে দি থাকার কারণে এটা প্লুরাল কমন হয়ে নমন হয়ে গেছে তার মানে সাবজেক্টটা প্লুরাল তো সাবজেক্টটা যদি প্লুরাল হয় তাহলে পরে এখানে যে ভাবটা বসেছে সেই ভাবটাও কী হবে প্লুরাল হবে তো যদি প্লুরাল হয় তাহলে কী হবে বলো তাহলে সাকসিড নিশ্চয় সাকসিটের সাথে যুক্ত হবে না তাহলে ওইটা নোসেন্স কোনো কিছুই হবে না তার মানে আমরা এখানে কী করবো সাকসিড লেখে দেবো এসিউ সি ডাবল ই ডি এটা কেউ মনে করতে পারে এটা পাস্ট ফর্ম না পাস্ট ফর্ম না এটা প্রেজেন্ট ফর্ম তো তারপরে দেখো এই সকল এর পরেও কী হয় হ্যাঁ ভার্ভের সাথে আইনজীবী যুক্ত হয় এরপর ভার্ভ আইনজী ফর্ম হয় তার মানে এইসব এরপরে যদি কোনো ভার বসে সেই ভারটার সাথে কী হবে আইনজীবী যুক্ত হবে দেখো বন্ধুরা হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যার কারণে পিফিয়ারের সাথে কী আছে তো প্রিফার্স টু সিং তারপরে কী হয়েছে ডান্সিং তার মানে একটার থেকে আরেকটা বেশি পছন্দ করার ক্ষেত্রে এটা কম্পিটিভ স্টাডির ক্ষেত্রে কম্পে কম্পেয়ার করার ক্ষেত্রে আমরা প্রিফার টু ব্যবহার করি যেমন আই প্রিফার আই প্রিফিয়ার টি টু কফি আমি কফি সে চা পছন্দ করি আই প্রিফেয়ার ইউ টু ইউর ব্রাদার আমি তোমার ভাইসে তোমাকে বেশি পছন্দ করি আই প্রিফেয়ার ইংলিশ টু বাংলা আমি বাংলাতে ইংরেজি বেশি পছন্দ করি কিন্তু যদি পিফারের পরে আর একটা বসে পিফার নিজেও ভার যদি ভার বসে তাহলে সেই ভাবটার সাথে কী হবে যুক্ত হয়ে যাবে ওইটা জিরান্ট হয়ে যাবে হ্যাঁ আই প্রিফেয়ার রিডিং মানে আই প্রিফেয়ার সিং এখানে সিং আছে টু ডান্সিং ট্যুর পরে যেহেতু ভাবটা আইনজি ফর্ম আছে দুইটাই ভার সেহেতু ট্যুর আগেরটাও কী হবে আইনজি ফর্ম হবে হ্যাঁ তো কী হবে সিং থেকে কী হবে সিঙ্গিং তাহলে মিনিং হচ্ছে দেখো বন্ধুরা সে নাচের সে গানকে বেশি পছন্দ করে গান গাওয়াকে বেশি পছন্দ করে সিং মানে কি গান করা তো নাচেস সে গান গাওয়াকে সে বেশি পছন্দ করে তারপরে সেন্টেন্সে আছে কি যে আই প্রিফিয়ার রিডিং আমি পড়া পছন্দ করি দেখো প্রিফেয়ারের পরে কী হয়েছে ভারতটা আইনজী ফর্ম হয়ে গেছে আই প্রিফেয়ার রিডিং টুর আগে যেহেতু আইনজীবী ফর্ম হলো টুর পরেরটাও কি হবে আইনজীবী ফর্ম হবে তার মানে রাইট থেকে কি হবে রাইটিং হবে হ্যাঁ তাহলে আমরা এখানে কি লিখবো রাইটিং হ্যাঁ তো সে লিখা সে পড়াকে বেশি পছন্দ করে তার আমার বেশি পছন্দ তার তারপরের সেন্টেন্সে দেখো ওর্থ দি বুক ইজ ওর্থ ওর্থ তারপরে কী আছে রিড হ্যাঁ দি বুক ইজ ওর্থ রিড থেকে কী হয়ে যাবে রিডিং হবে তাহলে দেখো বন্ধুরা আমরা রিডটা কি করে দেব রিডটা রিডিং করে দেবো তাহলেই হয়ে যাবে তো মিনিং কী হচ্ছে দি বুক ইজ ওর্থ রিডিং দি নোভেল ইজ ওর্থ রিডিং তার মানে বইটা পড়ার যোগ্য অর্থ মানে যোগ্য মানে নোভেল দি নোভেল ইজ ওর্থ রিডিং উপন্যাসটা পড়ার যোগ্য দি মুভি ইজ ওর্থ সিং হ্যাঁ মুভিটা দেখার মতো বা দেখার যোগ্য এমন দেখো বন্ধুরা আমরা আরেকটা স্ট্রাকচার নিয়ে আসলাম তোমাদের মাঝে সিনসের ব্যবহার সিনসের ব্যবহার তোমরা অনেকেই সিন্সের ব্যবহার জানো তারপরে আমরা শর্টকাট একটা নিয়ম মনে রাখার চেষ্টা করি সিন্সের আগের অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স দুইটাই হতে পারে তাহলে যখন সিন্সের আগের অংশ প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে তখন পরের অংশ কী হয়ে যাবে পাস্ট ইন্ডিফিনিট হবে হুম দেখো আমরা এক্সাম্পুলে রেখেছি কি যে ইট ইজ টেন ইয়ার সিন্স আই ইউ ইট ইজ টেন ইয়ার্স সিনস আই সি ইউ এখানে ইটি ইট ইজ এটা প্রেজেন্ট ইনডেফিনিট কেউ প্রশ্ন হতে পারে কি যে ইজ তো কন্টিনিউয়াস টেন্সে হয় কন্টিনিউয়াস টেন্স হয় যদি ওর ফারে ভারতের আইনজি ফর্ম হয় তো খালি এখানে ইজ আছে। ইজটা প্রেজেন্ট ফর্ম এর পাস্ট ফর্ম কি এম ইজ আর এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়ার আর ওর পাস্ট্রাডেজের ফর্ম হচ্ছে বিন তাহলে এটা প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্স সিন্সের আগের অংশ এইটুকু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স তাহলে আইস সিন্স আই সি আছে তাহলে এটা পাস্ট ফর্ম হবে এই সির পাস্ট ফর্ম কি স হ্যাঁ তার মানে মিনিং হচ্ছে দশ বছর হয়ে গেল হ্যাঁ তোমার সাথে দেখা করার তোমার তোমাকে দেখার তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনফিনিট ঠিক একই সেন্টেন্স এই টেন্সটাই আমরা এখানে কি করলাম প্রেজেন্ট পারফেক্ট করলাম তো প্রেজেন্ট পারফেক্টের হ্যাজ স্ট্রাকচারের হ্যাজ আর এর পাস্ট ফর্ম হচ্ছে বিন যাকে টেন্স পরিবর্তন আমরা যদি বলি ইট হ্যাজ বিন টেন ইয়ার্স দশ বছর হয়ে গিয়েছে প্রেজেন্ট পারফেক্ট সিন্স তখনও কী হবে এইটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে তাও কী হবে স হবে তাহলে মনে রাখতে হবে সিন্সের আগের অংশ প্রেজেন্ট ইন্ডিফিনিটেন্ট পারফেক্ট টেন্স হলে পরের অংশ পাস্ট ইন্ডেফিনিট হবে টেন্স হবে এবার দেখো ঠিক একই রকমভাবে সিন্সের আগের অংশ যখন পাস্ট ইনডিফিনিট হবে সিন্সের আগের অংশ যখন পাস্ট ইন্ডিফিনিট হবে পরের অংশ পাস্ট পারফেক্টেন্স হবে হুম তো পাস্ট পারফেক্টেন্সের স্ট্রাকচার তোমার ব্রেনে থাকতে হবে পাঁচটি ইন্ডিফিনিটের স্ট্রাকচার ব্রেনে থাকতে হবে তো পাঁচটি ইন্ডিফিনিট কি ভারপের দুই নম্বর ফর্ম দেখো ইজের পাস্ট ফর্ম কি করলাম এখানে আমরা ওয়াশ করলাম ইট ওয়াজ মেনি ডেজ অনেক দিন হয়ে গেল অনেক দিন হয়ে গেল সিন্স আকাশ লিভ তাহলে আমাদের ব্যাখ্যা অনুসারে আমাদের স্ট্রাকচার অনুসারে কি হবে বলো আমাদের স্ট্রাকচার অনুসারে আমরা এখানে লিখে দেবো পাস্ট পারফেক্ট তো পাস্ট পারফেক্ট স্ট্রাকচার কি আকাশ সাবজেক্ট আছে তো হ্যাড হবে তারপরে লিভের পাস্ট পারিস ফর্ম কী হবে লেফট তার মানে এখানে লিখবো হ্যাড এল লেফট হ্যাঁ তার মানে আকাশ হ্যাড লেফট আওয়ার ক্লাব অনেক দিন হয়ে গেল বা হয়ে গেল কি আকাশ আমাদের ক্লাব ত্যাগ করার মেনি ডেজ পাস্ট নট পাস পাস্ট হ্যাঁ সিন্স হি কাম থেকে কী হবে হেড কাম টু লন্ডন সে লন্ডনে আসার অনেক দিন হয়ে গেল বা অনেক দিন হয়ে গেলো সে লন্ডনে আসার তাহলে এখানে স্ট্রাকচারের কী হবে হেড আর কাম কেম কাম কাম কেম কাম তার মানে প্রেজেন্ট ফর্ম যায় পাস্ট পিসিপাল ফর্মতাই তাহলে আবার যদি একটু রিভিউ করি তোমাদেরকে তোমাদের জন্য বলি পেজেন্ট সিন্সের আগের অংশ পেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে পরের অংশ হ্যাঁ পাস্ট ইনডেফিনিট টেন্স হবে আর সিন্সের আগের অংশ যদি হ্যাঁ পাস্ট ইনফিনিট টেন্স হয় পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স হয় তো এই টেন্স এর যে স্ট্রাকচারটা এটা মনে রাখার পাশাপাশি তোমাদের সিনসের যে ব্যবহারটা এটা মনে রাখার পাশাপাশি তোমাদের টেন্সের স্ট্রাকচারটাও মনে রাখতে হবে তো ঠিক আছে বন্ধুরা আজ আর নয় তবে আবার পরবর্তী তোমাদের পার্ট ফাইভ নিয়ে আবার হাজির হব তোমাদের সামনে সে পর্যন্ত নিশ্চয়ই ভালো থাকবা সুস্থ থাকবা আর তোমাদের যদি ভিডিওটা নিশ্চয়ই তোমাদের যদি ভিডিওটা ভালো লেগেই থাকে তাহলে হ্যাঁ তোমার বন্ধুদের অথবা তোমাদের সহপাঠীদের হ্যাঁ ভিডিওটা দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই শেয়ার করতে ভুলবে না আর লাইক কমেন্ট দিতে অবশ্যই ভুলবে না ঠিক আছে ভালো থেকো সুস্থ থাকো এই কামনা রেখে আজকের মতো এখানে শেষ করছি খোদা হাফেজ বাই বাই टाटा